শাড়ি বলতে তো বিক্রম নিশ্চয়ই ভালো হয়েছে, রাজীব দত্তাচার্য অনেক অনেক স্বাগত কুচবিহার জেলার চট্টগ্রাম থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। বন্ধুরা কতদিন ভিডিও শেয়ার করা হয়নি, কেন আমার শরীরটা ভালো ছিল না তার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি। ভাবলাম তাহলে আজকে ব্লগটা শেয়ার করি, কেন আমি আজকে সুস্থ আছি। যেরকম মানে ঘুম থেকে উঠে সকাল সকাল চান করে পুজো দিতাম, তো ওটাতে আমার ব্যাপারে সর্দি জ্বর দুটো হয়ে গেছে, তার জন্য আর আমি ব্লগ বানাতে পারিনি। সর্দি আর জ্বর হলে জানোই তো প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথা ব্যথার মধ্যে তো আর ব্লগ বানানো যায়, আর ওরা কেউ ব্লগ বানায়নি। আমি বললাম তো আমি বানাতে পারিনি, তারপর তো বললেন না তুই ব্লগ বানাস, তুই বানাবি। আমি তার জন্য দীর্ঘদিন ব্লগ বানানো হয়নি, দুই একটা শর্ট ভিডিও ছাড়া হয়েছে। আর আজকে আমি ব্লগ বানাচ্ছি, আর আমি ঘুম থেকে উঠে পড়লাম, উঠে তারপরে একটু রেস্ট করলাম, বই পড়লাম, তারপরে নিজেদেরকে চান করে নিলাম, আর থেকে মা রান্না বান্না করলো, মা এখন খেতে লাগছে। আর আজকে মানে আজকে প্রচুর রুটি রান্না করেছে, প্রচুর রান্না করেছে আজকে, কেন আমার গলাটা ভালো আছে তার জন্য। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে, আর তোমরা তো ভাবছো ব্লগ কি ছাড়ে না পাশে থাকবো, না আজকে আমি ভাবলাম আমার শরীর ভালো ছিল না, আমি কীরকম করে ব্লগ ছাড়বো তার জন্য আজকে, কিন্তু আমি ভাবলাম তাহলে আজকে যেরকম আমার শরীরটা ভালো হয়েছে তার জন্য কিন্তু আজকে আমি ব্লগ বানাতে এসে পড়লাম। এই যে ব্লগ বানাচ্ছি আর ঘরের ভিতরে ব্লগ বানাচ্ছি, কেন বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির মধ্যে বাবা দোকান নিয়েও যেতে পারবে না, প্রচুর বৃষ্টি পড়ছে। এখানে তোমাদের ঘরে বৃষ্টি পড়ছে নাকি নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর দেখো কলাতে একটু মোটামোটা সুর আসছে, কেন এখনও সত্যি তাপটা কমেনি তার জন্য। আর হচ্ছে আমার দেখছি তো কীরকম লাগছে আমাকে দেখতে, কারণ জ্বরের থেকে উঠেছি তো আরও বেশি কালো হয়ে গেছি। আর হচ্ছে বন্ধুরা সাবস্ক্রাইব দিয়ে কিন্তু আমাদের পাশে থাকতেই হবে, আর আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবে, আর আমাদের ভিডিওগুলো রোজ দিনই কিন্তু তোমাদের দেখতে হবে। আমি ভিডিও বানাবো এখন থেকে রোজ দিনই, কিন্তু এখন তোমাদেরকে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব, চেষ্টা মানে করতেই হবেই, চেষ্টা করতে হবেই, আমি রোজ দিনই তোমাদের সাথে এখন ব্লগ শেয়ার করব। তার জন্য দেখো আমি এখানে ব্লগ বানাচ্ছি, চলো একটু ফুল গাছটা দেখানো যায় বৃষ্টিতে আমাদের ফুল গাছটা কিরকম হয়েছে। দেখো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে, এখন বাজে হয়েছে 12:30, এই যে 12:30টার দিকে বৃষ্টি থামলো অবশেষে। আর দেখো কত সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে। আর মা রান্না হয়ে গেছে কখনই, কিন্তু মা বলছে খেয়ে খেতে আয় খেতে আয়, আমি বলি না মা একটু পরে খাই একটু পরে খাই। আর এই যে দেখো কত সুন্দর, অনেক দিন পরে তোমাদেরকে ফুল গাছটা দেখাচ্ছি, আমিও এই ফুল গাছটা খুব ভাল লাগে। দেখো ঘাসগুলো খেতে ঘাস হয়ে গেছে, দেখেছো আমি যত্ন করা হয় না ফুল গাছটা, এতটা যত্ন হয় না। বেল গাছ দেখো এখানে, দেখো একটা বেল গাছের চারা হয়েছে, বা বেল গাছের চারা একটা ইসিদের বাড়ি থেকে এনেছিল, জেঠিদের বাড়ি থেকে এনে গেড়েছে এখানে, একটা টপে গেড়েছিল, ওই টপটা না নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে ওই টপে ঠিক, এখন এখানেই হয়ে গেছে, মা বলে পিছনে গেড়ে দেবে আমাদের। এখন এটাতে ঘাস বেশি, তাও এটাও লাগানো হয়েছে, এটা যেরকম এটা আমি লাগিয়েছি সবগুলোই লাগিয়েছি। এটা দেখো নিচে ফুলগুলো হয়েছে, কত সুন্দর কত সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর, অনেক দিন না মানে বৃষ্টি পরে রৌদ্র দিলে না একটু শরীরে বেশি লাগে রৌদ্রটা, যখন ঠান্ডা হয়েছিল এখন রৌদ্র দিলে একবারে প্রচণ্ড রৌদ্র। দেখো আর দেখো আদা গাছ, আদারও প্রচণ্ড দাম, তার জন্য আদা গাছও কেড়ে দিয়েছে। এটা হচ্ছে ডপাটি ফুল, এটা ডপাটি ফুলের গাছ, এটা কিন্তু রেড কালারের ডপাটি ফুল। আর দেখো এই গাছে দেখো ফুল, ফুল গাছটায় দেখো ফুলও ফুটে, আর এটা দেখো ফল হয়েছে, এটা ফল, এটা খাওয়া যায় না, দেখতে ভাল লাগে। এই ফলটা যদি পাকে না এই বীজগুলো লাল টুসটুসে হয়ে যায় আপেলের মতন। এই যে দেখো এত একবার রৌদ্র উঠেছে, আকাশটা দেখাচ্ছি দেখো কী রৌদ্র উঠেছে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফেরির দোকান, এই যে এখন তো 12:00 তোমাদের কথা বললামই, ওই ফুল গাছটা দেখালাম, ভাবলাম তাহলে ফেরির দোকানটাও দেখিয়ে দিই। অনেকদিন পরে অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, তার জন্য আজকে সব কিছুই তোমাদেরকে তুলে দেখাচ্ছি কী কী জিনিস। আর এই যে ফেরির দোকান, ভাবছি যে 12:00 দিকে যাবে, কারণ বৃষ্টি পড়ছিল তো প্রচণ্ড, তার জন্য আর যেতে পারিনি বৃষ্টির মধ্যে। খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে বাবা ওদিকে, আর এদিকে এখন দেখো 12:00 দিকে দোকান নিয়ে যাবে দুপুরবেলায়, কেন কালকে মাল করে নিয়ে এসেছে। দেখো এই যে কালকে মাল করে নিয়ে এসেছে, তার জন্য আজকে কিন্তু যেতেই হবে, বাবার কাছে 1 টাকাও নেই, তার জন্য বাবা আজকে যাবে দুপুরবেলায়। এই যে দেখো ফুল গাছগুলো কিন্তু বৃষ্টির পরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঝিঙে গাছ,
দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু এখানে দুই একটা করে ঝিঙ্গে হয়, একটা ঝিঙ্গে দেখো হয়েছে, কত সুন্দর ঝিঙ্গেটা দেখো, টাটকা ঝিঙ্গে। এগুলো ঝিঙ্গে কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, আমাদের নিজেদের গাছে তো টাটকা টাটকা উঠিয়ে খেয়ে ভালো। এখানে দেখো কচু গাছ হয়ে একটা হয়ে গেছে, এখানে দেখো আলু গাছ, আর এটা দেখো চুই তো, ওটা কি আলু, এটা হচ্ছে লতা আলু, এটা নিচে মাটির নিচে হয়, আলুটা পিছলে পিছলে খেতে খুব ভালো লাগে আমার, মাছ দিয়ে করলে খেতে খুব ভালো লাগে। গাছটা কাড়া হয়েছে এখানে, এই যে দেখো আমি এসেছি হচ্ছে আমাদের পুঁই শাক খেতে, অবস্থা দেখো প্রচণ্ড খুব খারাপ, পুঁই শাক সব নষ্ট হয়ে গেছে, কলমি শাকগুলো নষ্ট হয়ে গেছে, আর পোকা খেয়ে নিচ্ছে এরকম পাতাগুলো, দেখো আর কি জল জমে গেছে বৃষ্টির জন্য, পিছনে কিন্তু এক হাঁটু জল, এত জল সেই জল। আর এই যে দেখো এখানে কচু গাছগুলো আর লঙ্কা গাছ, এটা আমাদের টাকার গাছগুলো, ওই সাইডেগুলো ঠিকঠাক আছে, কিন্তু এই সাইডে যেটা আছে না ওটা মরে গেছে, এগুলো একবারে মরে গেছে, কত ঘাস হয়ে গেছে, একটুকু আমাদের সবজি বাগানের অবস্থা দেখো বেহাল হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। কিন্তু আমাদের কলা বাগানটা দেখো, ছোট্ট একটা কলা বাগান, এটা আমাদের ছোট্ট কলা বাগান, এটাতে কলা ধরেছিল, ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এই যে আজকের এই ব্লগে দেখালাম আমাদের এই ঘরে, মানে ঘরের তো না সরি, অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি না, এত আমি খুশি না কি বলবো, কিন্তু এইটা দেখে আমার খুব খারাপ লাগছে, আজকে আসলাম যেরকম, আমি ভেবেছি মনে হয় এখানে জল জমেনি, কিন্তু এই বৃষ্টিতে একবারে জল জমে কি হয়ে গেছে দেখেছো, রৌদ্র আর বৃষ্টি, মনে আজকে আবার বিকেলেও বৃষ্টি হবে, কেন বলো তো ভাবছি, কেন এখন দেখো একবারে চিনচিনে রৌদ্র উঠেছে তো, একবারে বিকেলে আবার বৃষ্টি হবে, কালকেও এরকম করেছে। এটা মানে বকফুল গাছ মনে হচ্ছে আমার, দেখছো এটা বকফুল গাছ আমার মনে হচ্ছে। এই যে দেখো এখানে দেখো যেদিকে তাকাবে আমাদের বাড়ি ওদিকে ফুল গাছ, আর এদিকে আমাদের কলমি গাছের অবস্থা, কলমি গাছের অবস্থা খুব খারাপ, তার সাথে পুঁইশাকেরও কিন্তু অবস্থা খুব খারাপ, কত সুন্দর ছিল আমার পুঁইশাকে, আমি ভেবেছি পুঁইশাকের পাতাগুলো খুব বড় বড় আছে, আমি বড়া খাবো, তারপরে এসে দেখি এরকম অবস্থা, বড়া কি এগুলো ডুবা পাতা খাওয়ার কোনো লাইক নেই, বড়াতে বড় বড় পাতা লাগে। এই যে একটা খালি একটু সুস্থ আছে, কিন্তু এই বৃষ্টিতে এটাও আর থাকছে না, দেখো কি অবস্থা আমাদের পুঁইশাক ক্ষেতের, কি অবস্থা হয়ে গেছে, দেখো ভেন্ডি গাছগুলো কি লম্বা লম্বা, কিন্তু এখন এত জলে ভেন্ডি হতে পারছে না, দেখো ভেন্ডি গাছগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা খেতে বসে পড়েছি, কচুর মুখি দিয়ে মাছ রান্না করেছি, ঢেঁড়স ভাজি আর হচ্ছে শাক ভাজি দিয়ে আমি খেয়ে নেই, আর আজকের রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে দেখো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দেখো কি রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, মুখের অবস্থা দেখো একবার খুব খারাপ বেহাল হয়ে গেছে, আর কালকে হয়েছে সোমবার জল ঢালা এখানে। এই যে দেখো বুনো এসেছে আমাদের বাড়িতে, আর তোমরা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবে, আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবে, আর তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে, রোজদিনই আমাদের কমেন্ট করবে, তোমরা কমেন্ট না করলে আমরা কীরকম করে জানবো আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, তোমরা কমেন্ট করে বলবে আমাদের ভিডিওগুলো কীরকম হচ্ছে, বাড়ি থেকে শুধু বাই বন্ধুরা।